ভারতের করোনা পরিস্থিতি কিছুটা খারাপ হওয়ায় ভারত সরকার আবারও বিমান চলাচলের উপর কিছুটা নিষেধাজ্ঞা জারি করেছে। তো এমন একটি সংবাদ, ভারতে আবারও আন্তর্জাতিক বিমান চলাচলের নিষেধাজ্ঞা। এয়ার করোনা ভাইরাসের পরিস্থিতির উন্নতি না হওয়ায় আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা আবারও বৃদ্ধি করেছে ভারতীয় সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আগামী 31 মার্চ দেশটিতে আন্তর্জাতিক বিমান চলাচলের নিষেধাজ্ঞা বহাল থাকবে। শুক্রবার 26 ফেব্রুয়ারি দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ DGCA এই ঘোষণা দিয়েছে বলে NDTV জানিয়েছে। ভারতে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর গত 23 মার্চ থেকে দেশটির আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখা হয়। তবে আন্তর্জাতিক বিমানের উপরে নিষেধাজ্ঞা বহাল থাকলেও কার্গো বিমান ও বিশেষভাবে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। DGCA জানায়, মহামারী করোনার প্রকোপ কমতে শুরু করলে কেন্দ্রীয় সরকার দেশটির অর্থনীতির বেশিরভাগ ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করে। গত বছর অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক করলেও আন্তর্জাতিক বিমান চলাচলের নিষেধাজ্ঞা বহাল রাখে। এর আগে কয়েক দফায় এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় ভারত সরকার। করোনা পরিস্থিতি যেহেতু সব জায়গায় কিছুটা উন্নতি হয়েছিল, আবার হয়তোবা কিছুটা খারাপ হওয়ায় কিছু কিছু জায়গায় দেখা গেছে তারা সীমিত পরিসরে লকডাউন কিংবা বিধিনিষেধ জারি করেছে, তো ভারতেও হয়তোবা করোনা পরিস্থিতি কিছুটা খারাপ হওয়ায় তারা আন্তর্জাতিক বিমান চলাচলে এই নিষেধাজ্ঞাটা জারি করেছে। আপনাদের ব্যক্তিগত কাজ কিংবা বিভিন্ন ব্যবসায়িক কাজ কিংবা চিকিৎসার জন্য অনেকেই হয়তোবা ইন্ডিয়া যাওয়ার জন্য অপেক্ষায় আছেন। তো অলরেডি যেহেতু ব্যবসায়িক এবং চিকিৎসা ভিসাটি ইন্ডিয়া চালু করেছে, কিন্তু অনেকেই ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ইন্ডিয়া যান, এই ট্যুরিস্ট ভিসাটি চালু না হওয়ার জন্য আপনারা হয়তোবা যেতে পারছেন না। এই ধরনের টুকিটাকি সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যখনই চালু করা হবে আপনাদেরকে আপডেটের মাধ্যমে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।